অথচ আমরা যদি একটু একটা গাড়ি ওভারটেক করে যদি একটু রাস্তার মাঝখানে আটকে যাই তাহলে হয়ে যায়, শুরু হয়ে যায়। হ্যাঁ বাইক চালান। সেটা কি নাম্বার? জামালপুর মেট্রো ট। ছুটে চলেছি একা এক অজানা নিশায়, ছুটে চলেছি একা এক অতিপ্ত আত্মার তিক্ত বাসনে। আমি তো বেছে নিয়েছি আমার কোনো অতীত নেই, নেই কোনো ভবিষ্যৎ, যার এগুলো নেই তার কোনো সমস্যা নেই, শুধু বর্তমান অবস্থানকে ভালোবেসে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া আর প্রতিটা সেকেন্ডকে উপভোগ করা, এটাই হচ্ছে আমার কাছে জীবন। আর আমি এটাকেই বেছে নিয়েছি। বুঝলাম না, এত জ্যাম আজকে উত্তরার ভিতরে বলার মতো না। আচ্ছা, আশেপাশের রাস্তাগুলো হকাররা ভ্যান দিয়ে জায়গা আটকিয়ে নিয়েছে, অথচ আমরা যদি একটু একটা গাড়ি ওভারটেক করে যদি একটু রাস্তার মাঝখানে আটকে যাই তাহলে হয়ে যায়, শুরু হয়ে যায়। হ্যাঁ বাইক চালান। চিপা চুপা দিয়ে বাইর হন, দেখেন না, বোঝেন না, এই না সেই না তেই না, অথচ এদেরকে কিছু বলে না। আসলে আমাদের সমস্যাটা কোথায় জানেন? এদের উপরে আমাদের একটা ইয়া আছে, মানে কি যেন বলে, আফসোস লাগে যে এরা অনেক গরিব এই সেই। আচ্ছা ভালো কথা, একটা রিক্সাওয়ালা আমাদের চাইতেও গরিব, অথচ আমরা যদি রিক্সাওয়ালার ভুলের কারণে আমরা যদি অ্যাক্সিডেন্ট হই কেউ এসে বলে না যে রিক্সাওয়ালার দোষ, আবার কেউ এসে বলে না যে অটোওয়ালার দোষ, দোষটা হয় সবসময় শুধু হচ্ছে বাইকার অথবা গাড়িওয়ালাদের। শুধু বাইকারদের যে দোষ হয় তা কিন্তু না, গাড়িওয়ালাদেরও দোষ হয়, কারণ তারা তারাও ভুক্তভোগী। যাই হোক, হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ বিউটিফুল পিপল, আমি ঢাকাতে আসছি, আর একদিন আপনারা দেখেছেন। আজকে যাব হচ্ছে, এই মুহূর্তে যাচ্ছি হলো ক্যান্টনমেন্ট স্টেশনে, আর ডিউ টু রিজন বেশ কয়েকটা ভাই বাদার আছে ওনাদের সাথে দেখা করার জন্য। আর আর একটা বিষয় হচ্ছে, একটা ছোট্ট একটা ট্যুর আছে, এটা হলো পার্সোনাল ইনভাইটেশনে যাচ্ছি আর কি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি হবে না হবে কিছুই বলতে পারবো না, জাস্ট যাব তারপরে সিন বলতে পারবো। তো এই জ্যামের ভিতরে কথা বলার মুড নাই আমার, কারণ অলরেডি 5টার সময় আমাকে ক্যান্টনমেন্ট স্টেশনে যেতে হবে, বাট অলরেডি এখানে 4:50 বাজে। আমি মনে হয় লাস্ট আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি উত্তরায় ঘুরপাক খাচ্ছি, শুধু ঘুরপাক খাচ্ছি, শুধু ঘুরপাক খাচ্ছি। আসলে কোনো রাস্তাই পাচ্ছি না যে আমি ইউরোপটায় উঠব। সো মনে হয় আজকে একটু ভেজালেই পড়ব, আর যে অবস্থা দেখলাম তাতে অবস্থা শোচনীয় মনে হচ্ছে। তো চলুন রাস্তায় উঠি, ফ্রি হয়ে দেন কথা বলবো। এই জ্যামে তো বকবক বকবক করতে ভালো লাগতেছে না। সেটা কি নাম্বার? জামালপুর মেট্রো ট, 45-50-40, মানে বুঝলাম না, ট তো কখনো দেখি নাই, এটা এমন কেন? আচ্ছা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন, কারণ হচ্ছে আমি সঠিকটা জানি না। সো এটা নিয়ে কোনো প্র্যাং করারও কিছু নেই, আবার মানে আসলে অ্যাকচুয়াল কি না সেটাও আমি জানি না। সো একটু কাইন্ডলি জানিয়ে দিবেন আসলে বিষয়টা কি, ট কেন হলো, কারণ আমি যতটুকু জানি যে নাম্বার তো হওয়ার কথা ল অথবা হ, এটা হওয়ার কথা, বাট ট কেন? তো বন্ধুরা আমি এয়ারপোর্টে চলে আসছি, আরও অনেক পথ যেতে হবে, প্রচণ্ড জ্যাম, এত জ্যাম ঠেলে আসলে যাইতে আর ভালো লাগতেছে না, এত জ্যাম কেন আজকে ঢাকায় বৃহস্পতিবার আজকে এই জন্য। আসসালামু আলাইকুম,
বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি আমাদের এক বড় ভাইয়ের বাংলো বাড়ি। এটা সে বাংলো বাড়িতে আমরা আর কি রাত্রে তাবু করে থাকবো। রাত্রে খাওয়া দাওয়া হবে, প্রচুর পরিমাণে গাছগাছালি আছে এখানে। এখানে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। এখানে আমরা তাবু করেছি, তাবু গুলো এখানে আছে। এই যে তাবু, প্রত্যেকটা তাবুতে আমরা থাকবো এখানে আজকে রাত্রে। আর এই যে মুন্না ভাই আসছে সিরাজগঞ্জ থেকে, তারপরে পারভেজ আসছে, কবির আসছে, আর আমি ঢাকাতেই ছিলাম, ঢাকা থেকে এখানে আসছি। কালকে কিছু আছে? কালকে আছে, একটা এক্সক্লুসিভ একটা ট্যুর আছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমরা কিছুক্ষণ আগে সবাই বসছিলাম, বসে একটা সাডেন ট্যুর প্ল্যান করে ফেলছি। তো আজকে রাত্রে আর এগুলো নিয়ে কথা বলবো না, মানে কালকে সকালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হবে আর কি হচ্ছে যাচ্ছে। তবে একটা জম্পেশ একটা ট্যুর হবে, এবং আসলেই সত্যিকার অর্থে এটা একটা আনসার্টেন প্ল্যান। মানে সবাই মিলে ধরছি কোনো না কিছু একটা হবে, দেখা যাক কি হয়। সকালবেলা হয়তো বা আমরা যাবো যাই, এরকম পাহাড়ি রাস্তা দেখতেছে। এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এখানে টুট টুট দিয়ে দিব আমি, টুট টুট, ঠিক আছে, বিপ বিপ। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ট্রেনটা, এটা হচ্ছে ছোট্ট একটা ট্রেন। আমরা বাইরে যাই, চলেন। এই যে আমাদের এখানে সবগুলো ট্রেনটি রাখা আছে, আর ওইখানে ভাইয়েরা রান্না বান্না করতেছে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। রান্না বান্না প্রায় শেষ। চলবো চলবো ভাই, চলবো। ভাই টেস্ট করলে কিন্তু এক পিস করে মাংস কম। হ্যাঁ, এই যে ভিডিও করে রাখতেছি, কেটে কেটে খাইতেছে। ভাই টেস্ট করলে কিন্তু এক পিস করে মাংস কম। ভাই রে খাদক রে, গরুটা কেমনে খায়? আই রে, হ্যাঁ মানে করার জন্য ও আইসা ঢাকা আইসা, আমি এক সপ্তাহের মধ্যে আবার কম এগিয়ে আমার কি কয়। দাঁড়ানো কি জানি, আমি রাখি আমার পরে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং টু কোন জায়গা বলতে পারতেছি না। আমরা এই জায়গাটাতে তাবু করেছিলাম, আপনারা তাবুগুলো দেখতেই পাচ্ছেন। বাট দুঃখের বিষয় হলো আমরা কেউই তাবুতে থাকতে পারিনি, কারণ সারা রাত এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিটার জন্যে মানে আমরা কেউই তাবুতে থাকতে পারিনি।
আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পানি, এই যে, তো যখন প্রায় 4:30 বাজে তখন বৃষ্টিটা নামে, আর ওই বৃষ্টি নামার সাথে সাথে আমরা আর কি সবাই জিনিসপত্র নিয়ে এই বাসাটায় উঠে যাই। এখন আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে আসলে ডাক বাংলো, এটা হচ্ছে বাগান বাড়ি আর কি। আমাদের এক বড় ভাই আছেন, উনি কিন্তু ডাক্তার, ওনার এটা হচ্ছে বাগান বাড়ি। এবং আমরা এই বাগান বাড়িটাতে ওনার রেফারেন্সে আসছিলাম। এই তো গেট, এইখানে বাইক ছিল অনেক, বাট যারা যারা ঢাকার ছিল তারা তারা অলরেডি চলে গেছে, মানে সকালে ফজরের না আজান দিছে যখন ওই সময় চলে গেছে, আর আমরা যারা দূরের আছি আমরা থেকে গেছি। এটার একটু রহস্যটা একটু বলবেন। এটার রহস্য হচ্ছে ভাই, ফগলা ছিল, ফগলা ফিলে হেডলাইট লাগাইছে, সুন্দর এটার আলোর প্যাটার্ন ভালো, আপনি যত দামি লাইট লাগাবেন তত সুন্দর আলো পাবেন, এই আর কিছু। আচ্ছা ভাই হচ্ছে এক্সট্রিম হান্টার বাইকার ফর বাইকার দোকানের আর মালিক উনি, তো আমার চ্যানেল যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই তার দোকানে যাবেন, ঠিক আছে নাকি ভাইয়া? অবশ্যই আসবেন, সবাইকে দাওয়াত রইলো, চায়ের দাওয়াত রইলো, কেনাকাটা না হইলো চা খেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তার এটা হচ্ছে এক্সট্রিম বাইক, সেটাতে দুইটা হেডলাইট আছে, ফগ লাইট নাই, হেডলাইট আছে দুইটা, এরকম দেখা অবশ্য অদ্ভুত ব্যাপার। তো এখন এখানে আর কথা নাই, ফ্রেশ হব, রেডি হব, তারপরে তারপরটা কালকে কালকের ব্লগে দেখবেন নাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর জানেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নেক্সট ইয়েতে আসছে হলো মজার চমক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।